শুধু স্বচ্ছতা পরীক্ষা ও মেধা দিয়ে চিন্তা করলে হবে না। যারা বিজেপি দলীয় পতাকা নিয়ে মিটিং ও মিছিলে হাঁটবে তাদের দিকে তাকানোর সময় এসেছে, তাদেরকে বাঁচান। বিলোনিয়া সহ রাজ্যের বেকার ভাইদের বাঁচানোর জন্য আবেদন জানালেন 35 বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার মহাশয়। উনি এক প্রকার মুখ্যমন্ত্রীকে স্বচ্ছ নিয়োগ নীতিবাদ নিয়ে অস্বচ্ছতার পাঠ দিলেন বলে মনে করছেন উপস্থিত কতিপয় কিছু নেতৃত্বরা। জানি এক প্রকার শচীন দেব বর্মন অডিটোরিয়াম হলে গুঞ্জন উঠেছে এই মন্ডল সভাপতি গৌতম সরকারের বক্তব্য শুনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ না হতেই সর্বভারতীয় নেতৃত্বরা স্বচ্ছমুখ হিসাবে মুখ্যমন্ত্রী পদে আসীন করেছিলেন ডক্টর মানিক সাহাকে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর স্বচ্ছ প্রশাসন করার ডাক দিলেন। আর এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল মন্ডল সভাপতি গৌতম সরকার। গৌতম বাবু স্বচ্ছতা ছেড়ে দলীয় কর্মীদের বাঁচানোর আহ্বান জানালেন সাংগঠনিক সভায়। ওনার স্বাগত ভাষণ রাখতে গিয়ে করুণ আতনাদের মধ্য দিয়ে যা এক প্রকার বাম রাজত্বের মতো অস্বচ্ছ নিয়োগ নীতিকে অনুসরণ করার নির্দেশ দেন বিলোনিয়া মন্ডল সভাপতি। এদিনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিলোনিয়া আর্য কলোনি স্থিত শচীন দেব বর্মন অডিটোরিয়াম হলে। প্রদীপ প্রজ্বলন সহ ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও রাষ্ট্রীয় গীতের মধ্য দিয়ে সূচনা হয় সাংগঠনিক সভার কর্মসূচি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও এই দিনের মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা প্রভারী তথা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি দক্ষিণ জেলা কমিটির সভাপতি শঙ্কর রায়, পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, জেলা পরিষদের সহসভাধিপতি বিভীষণ চন্দ্র দাস। একবার শুনে নেব গৌতম বাবুর ভাষণটি। আমি শেষ আপাত আমার দাদার কাছে আমি দাদাকে অনুরোধ রাখবো, কারণ 18 সাল নির্বাচন, 23 সাল নির্বাচন আমরা লড়াইয়ের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেকটা পরিবার বেকার। দাদা প্রত্যেকটা পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, এই সরকারের দিকে তাকিয়ে আছে। আমি আবেদন রাখবো আপনাদের কাছে, দাদার কাছে বিশেষ করে, শুধু স্বচ্ছতা, শুধু পরীক্ষা, শুধু মেধা এই চিন্তা করলে কিন্তু আমার বেকার ভাইয়েরা, আমার ঘরে ঘরে যে চিন্তা, ঘরে ঘরে যে প্লেটটা ধরবে, ঘরে ঘরে যে হ্যামারটা মারবে, ঘরে ঘরে লাঠি নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা করবে, মিছিলটা করবে, তাদের দিকে তাকাওয়ার সময় এসেছে দাদা। দ্বিতীয়বার আপনাকে ভোট দিয়েছে, বিপুল পরিমাণে মানুষ আশীর্বাদ করেছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, এখন আপনার দায়িত্ব এই ত্রিপুরার এই বিলোনিয়ার বেকারদের বাঁচানোর জন্য। আমি আবেদন রাখবো এই সরকারের কাছে, আমার দাদার কাছে, আমার প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে, বেকারদের বাঁচান, বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে পার্টির মধ্যে দিয়ে যেন হয়, পার্টির মধ্যে দিয়ে যেন হয়।